मंगलवार सुबह मोगरा थाना क्षेत्र के कुंती घाट में रेयान फैक्ट्री बंद होने से लगभग 4000 श्रमिक बेरोजगार हो गए। सुबह श्रमिक जब फैक्ट्री में गए तो सस्पेंशन नोटिस लगा हुआ पाया। श्रमिकों का कहना है कि पिछले 3 महीने से उन्हें वेतन नहीं मिल रहा था, जिसके बाद 13 दिनों का वेतन देकर फैक्ट्री बंद कर दिया गया। इस परिस्थिति में कहां जाएंगे और क्या करेंगे, इस दौरान श्रमिकों में काफी रोष भी देखने को मिला। सीआईटीयू के संगठन नेता कुमुद माले ने बताया कि फैक्ट्री बंद ना हो इसी संदर्भ में मुख्यमंत्री ममता बनर्जी और लेबर कमिश्नर इस बात से अवगत कराया गया था। দেখুন আমরা অত শান্তিপ্রিয় দত্তবাবু বললো কি হ্যাঁ তোমরা এই ম্যানেজমেন্ট নিয়ে চলবে, এই নেতা নিয়ে চলবে, আমি এরকম করে দিব, কিন্তু আমরা দেখো ভাই কিছু করিনি। আমাদের ফ্যাক্টরি না বলে বিনা নোটিশে বন্ধ হয়ে গেল, আর আমাদের মাইনে দিল না অর্ধেক মাইনে, 13 দিনে মাইনে, কোনো মাইনে হয় 3 মাসের মাইনে জায়গা, 13 দিনে মাইনে দিল। এইসব একদম অন্যায় হচ্ছে, যারা যারা দেখছেন আমাদের উপরে বিচার করুন। আজকে কি হয়েছে? আজকে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, নাইটে গেছি, আমাকে নাইটে বলছে কি না এলাউ নেই, চলো সকাল থেকে বন্ধ। হ্যাঁ, সকালে কি দেখলে? সকালে এই দেখছি কি আমার এই সব সব গার্ড বাবুরা এসছেন, মানে পুলিশ, কিন্তু এইখানে কার লোক এত ভালো কি কোনো আন্দোলন করলো না, কিছু করলো না। এর আগে এইখানে মারচুর ভাঙচুর অনেক হতো, কিন্তু আজকে কিছু নেই। ম্যানেজমেন্ট মানে আমাদেরকে কি ভেবেছি আমি জানি না। নোটিশে কি লেখা আছে? নোটিশ আমি দেখলামই না। কি বলছে সবাই? আব আমি কি জানি আমার পেটে কি যে আছে, আমি কেটে খাই, তার মধ্যে আমি কোথাও যাব নাকি চুরি করতে বা এ করতে? বন্ধ হলে অসুবিধা হবে, বন্ধ হলে সব মানুষের পেটে লাথি পড়ে গেল। কি চাইছো? আব পুলা পাবলিক যে বিশ্বাস করবে ওইটা বিচার করবে, যেটা করবে আমি মানি না। কষ্ট কথা আমার কষ্ট নেই, 5 মিনিটকে মানি না। সব দোগলা আছে, সব থালা এক থালাতে খায় আর এক থালাতে এই কথা বলে। আজ সকাল 6:30 থেকে সাসপেনশন অফ ওয়ার্কে গেছে। দীর্ঘদিন ধরে কারখানায় এই কোভিড পরিস্থিতির মধ্যেই পেমেন্ট নিয়ে সমস্যা তৈরি হয়েছিল, এবং নিয়মিত এখানকার যারা শ্রমিক রয়েছেন, আমাদের সহকর্মীরা রয়েছেন, আমরা হচ্ছে বেতন সময় মতো পাচ্ছিলাম না। এবং আমরা এর মধ্যে সরকারের সঙ্গে বসেছিলাম, মাননীয় মনীষা ভট্টাচার্যের উপস্থিতিতে, আমরা যিনি আমাদের চন্দননগরের জয়েন্ট লেবার কমিশনার রয়েছেন তার সঙ্গে আমরা ম্যানেজমেন্টের উপস্থিতিতেই হচ্ছে আলাপ আলোচনা হয়, এবং আমার বকেয়া পেমেন্ট রয়েছে, ডিউস রয়েছে, সেগুলো যাতে কীভাবে মেটে সে সম্পর্কে বিস্তর আলাপ আলোচনা হয় গত 11 জুন। এবং এরকম পরিস্থিতিতে আমরা ম্যানেজমেন্টের সঙ্গে লাগাতার কথাবার্তা বলি, আমরা প্রশাসনিক স্তরেও হচ্ছে জানাই, আমরা চন্দননগরের মাননীয় জয়েন্ট লেবার কমিশনারকেও ব্যক্তিগতভাবে 5 ইউনিয়ন এখানে যারা রয়েছে তারা যৌথভাবে জানায়। ঠিক একইভাবে গতকাল আমরা কারখানার যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা এরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এরাজ্যের মাননীয় মন্ত্রী বেচারাম মান্না থেকে শুরু করে লেবার কমিশনার, আমাদের ডিএম চুচড়ো, আমাদের এসপি, এছাড়া প্রশাসনিক সমস্ত স্তরে হচ্ছে গতকাল আমরা চিঠি চাপাটি করি। কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম আজকে সকালবেলায় হচ্ছে কারখানায় সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ছুড়ল। আমরা নোটিশ পড়ে যেটুকু বুঝতে পারলাম, এখানকার কারখানার মালিক পক্ষ তারা হচ্ছে কথা কোনো স্তরেই লিখতে পারেনি যে কারখানায় কোনো শ্রমিক অসন্তোষ রয়েছে যার জন্য কারখানা বন্ধ হচ্ছে। তারা স্বীকার করে নিয়েছে যে কারখানায় পুঁজির অভাব, এর অভাবেই হচ্ছে কারখানা তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। দেখুন আজকে তো কেশবরাম রেওয়ান কারখানা বন্ধ হয়ে গেল। 2 দিন ঠিক আগে বিটিপি এসে কোনো রক্তদান শিবিরের দোলা সেন এসে বলে গেছেন কি যারা রেওয়ানের 13 জনকে বার করে দেওয়া হয়েছে তাকে আমরা আবার ঢুকিয়ে দেব।
কিন্তু এরা মৃত্যু প্রতিশ্রুতি সবসময় দিয়ে এসেছে। টিএমসি সহনেত্রীরা মৃত্যু কথা বলে এসেছে, দুদিন পর ঠিক কারখানা বন্ধ হয়ে গেল। তার দায় ঠিক দিদি মমতা দিদি, যিনি বলেছিলেন কি আমার সরকার আসার পর ডবল ডবল চাকরি হবে, কিন্তু ডবল তো দূরের কথা, সিঙ্গালও পেটের ভাত কেড়ে নিচ্ছেন দিদি। তারপরে দেখুন কেশবরাম রেওয়ানের অবস্থা এমনি দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে। বদলি পার্মামেন্টের পয়সা আড়াই মাস থেকে বন্ধ, তারপরে যারা কন্ট্রাক্টর লেবার আছে তাদের পয়সা তিন মাস ধরে বন্ধ, আজকে এক বছর ধরে এইভাবে চলে আসছে। কিন্তু আজকে যিনি কোভিড দেখাচ্ছেন রেওয়ান, তো আগে বোঝা উচিত কি এইভাবে কোম্পানি চলে না। আজকে ওয়ার্কাররা কোথায় যাবে, কি খাবে এই লকডাউনে, দিদিকে এইটা তো বুঝতে হবে। আর টিএমসি প্রত্যেক নেতারা মিথ্যাবাদী, মিথ্য কথা বলে, কোনোদিন কোনো ভালো কাজ করিনি, এখন তো শুরু হলো, কটা কারখানা বন্ধ হচ্ছে আগে আগে দেখুন না, এখনও তো বহু কিছু দেখার আছে দাদা। আমি বিজেপি নেত্রী, বিজেপি করি, আর সবসময় দেখে এসেছি বাংলার উন্নয়ন কোনো দিন হয়নি। টিএমসির গদ্দারদের জন্য আজকে বাংলার এই অবস্থা হয়েছে। দেখতে থাকুন কী কী হচ্ছে।